আসসালাম আলাইকুম সবাইকে শুভরাত্রি জানিয়ে শুরু করছি সার্ভিমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আরিফুল ইসলাম আরিফ আসি আপনাদের সাথে আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর চতুর্থ বেসের ক্লাস নাম্বার তেইশ এবং আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে অ্যামাজনে অ্যাফিলেট অ্যাকাউন্ট খোলে এবং সেটাকে কিভাবে পাইনের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করায় এবং অ্যামাজন অ্যাফিলেট লিঙ্কগুলো নিয়ে আমরা ইন্টারেস্ট বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিংটা করব। আমি আপনাকে হোস্ট করে দেই একটু হোস্ট করে দেই তো যারা অ্যামাজন সম্পর্কে জানেন না তাদেরকে আমি টুকটাক দু একটা কথা বলে রাখি অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস ই কমার্স ওয়েবসাইট যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পণ্য কাটা করতে পারেন এবং এই এত বড় একটা ই কমার্স ওয়েবসাইট আপনাকে সুযোগ দিয়েছে তাদের সাথে পার্টনারশিপে গিয়ে পার্টনারশিপ বলতে অ্যাফিলিয়েশন করে আপনি এখান থেকে হিউজ পরিমাণ আয় রোজগার করতে পারবেন তো আপনি যদি তাদের কোনো পণ্য বা প্রোডাক্ট কোনো লিঙ্ক বা আদার্স কোনো মিডিয়া ব্যবহার করে আপনার মাধ্যমে বিক্রি করা যেতে পারেন তারা আপনাকে একটা নির্দিষ্ট রেশিও দিয়ে একটা কমিশন আপনাকে দিবে এবং এটা লাইফ টাইম চলবে যতদিন পর্যন্ত আপনার অ্যামাজন অ্যাফিলেটটা অ্যাক্টিভ আছে যতদিন পর্যন্ত মানুষ আপনার কাছ থেকে পণ্য কিনছে ওই লিংকে ক্লিক করে ততদিন পর্যন্ত আপনি একটা কমিশন পেতে থাকবেন সো ডিজিটাল মার্কেটারদের জন্য এই মুহূর্তে অনেক বড় একটা অপরচুনিটি হচ্ছে অ্যাফিলিয়েশন করা নট অনলি অ্যা অ্যামাজন অ্যামাজনের মতো যে আরো বড় বড় ওয়েবসাইটগুলো আছে বিশেষ করে ম্যাক্স বাউন্টি নাম শুনেছেন কিনা আপনার জানি না নাম শোনা থাকলে একটু আপনার চ্যাট বসে লিখতে পারেন ম্যাক্স বাউন্টি দেন ক্লিক ব্যাঙ্ক হ্যাঁ ম্যাক্স বাউন্টি ক্লিক ব্যাংক তারপরে আদার্স অসংখ্য বড় বড় ওয়েবসাইট আছে যারা আপনাকে এই অ্যাফিলিয়েশন করার সুযোগ দেয় হুম এবং আপনি চাইলে এখানে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে অ্যাফিলেট করতে পারেন চাইলে আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়েও অ্যাফিডেট করতে পারেন ডিজিটাল প্রোডাক্ট বলতে বোঝাই বোঝানো হচ্ছে বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন টুলস যারা ওয়েব বেসিস যারা কাজ করে তারা বিভিন্ন ওয়েব সফটওয়্যার নিয়ে কাজ করে যেমন আপনারা এসিও শিখেছেন আপনারা চাইলেই কিন্তু এসিও যে বড় বড় সফটওয়্যার গুলো যেগুলো পেইড সফটওয়্যার যেমন মজ তারপরে আর এফ উবার সাজেস্ট এই সফটওয়্যার গুলো নিয়ে কিন্তু আপনারা কি করতে পারেন মানুষকে আহ উৎসাহিত করতে পারেন এই সপ্তাহ গুলোর তারা যেন ব্যবহার করে যখনই তারা আপনার কাছ থেকে সপ্তাহ গুলো কিনে নিয়ে ব্যবহার করছে আপনার কাছ থেকে কিনছে না আপনার কাছ থেকে তারা পাচ্ছে আহ তারা নিচ্ছে সেখান থেকে আপনার কমিশন পাচ্ছে এবং আপনারা দেখবেন দেখে থাকবেন যে বিভিন্ন ইউটিউবাররা যারা বিভিন্ন টেক ব্লগ করে বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ দেয় তাদের যে ডিসক্রিপশনে দেখবেন যে বিভিন্ন পণ্যের লিঙ্ক দেওয়া থাকে ক্লিক করলে আপনাকে অ্যামাজনে নিয়ে যায় হুম তা আমরা সেগুলো দেখবো বিষয় আরো আর একটা বিষয় হচ্ছে যে অ্যামাজন থেকে যে আপনি টাকা উঠাবেন বা আপনার অ্যাকাউন্টে টাকা কিভাবে এটা আপনি করতে পারবেন যে পেউনিয়ার যে অ্যাকাউন্ট আছে আমরা জানি যে বাংলাদেশে পেপাল এখনো অ্যালাউড না তো সো আপনাকে এটা অল্টারনেটিভ হিসাবে পেউনার ইউজ করতে পারেন এবং পেউনার থেকে আপনি আপনার ব্যাংকে বা যেটা ক্যাশ বলা হয় ব্যাংকের আপনার যে লোকাল ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে পেপালে কি সুবিধা এক্সট্রা সবাই যে পেপাল চাচ্ছে তো এক্সট্রা সুবিধাটা কি পেপালে আচ্ছা পেপাল হচ্ছে এটা ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট গেটওয়ে এবং খুব সহজে এখানে ট্রানজাকশন করা যায় এবং এটা অ্যাভেলেবল ঠিক আছে যে কোনো জায়গাতে পেপালটা অ্যাভেলেবল এই এবং ট্রানজেকশন যে হচ্ছে ডিউরেশন বলেন তারপরে উইড ডিউরেশন এগুলো সবগুলো পেপালে বেটার আচ্ছা আমরা প্রথমে আমি সজীব ভাইকে বলবো যে আমরা গিয়ে সার্চ লিখে আপনি একটা ব্রাউজার ফিক্স করেন যে ব্রাউজার থেকে আমরা দেখবো আজকে এবং আপনি আনমিট করে রাখতে পারবেন হুম আপনাকে কিন্তু কোস্ট করে দিয়েছি আমি

আমি একটা ক্লাস জন্য আচ্ছা আচ্ছা ও এবার ঠিক আছে ওকে হ্যাঁ আমরা শুরু করে দিই ভাই অ্যামাজন অ্যাফিলেট আমরা লিখবো অ্যামাজন অ্যাফিলেট প্রোগ্রাম বা অ্যামাজন অ্যাফিলেট লিখলে গুগলে আমাদের একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্কটা একটু ফলো করতে পারবেন সবাই লিঙ্কটা যখন আমরা ফলো করব দেখবো যে অ্যাফিলেট হাইফেন প্রোগ্রাম ডট অ্যামাজন এইরকম একটা ওয়েবসাইট আপনার সামনে ভেসে আসবে এটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে আমরা অ্যামাজনে অ্যাফিলিয়েশন করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আমরা একটু নিচের দিকে আসবো আপনারা এই পেজটা পরে নেবেন আমরা একটু নিচের দিকে আসব ভাই এই পেজটাকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো এবং এখানে অনেকগুলো মেথড লেখা আছে যে সাইন আপ করতে বলতেছে তারা আপনি তিনটা ধাপে এদের কাছ থেকে টাকা ইনকাম করতে পারবেন একটা প্রথম ধাপ হচ্ছে সাইন আপ করতে হবে পরের হচ্ছে তাদের যে অসংখ্য মিলিয়নস অফ প্রোডাক্ট আছে সেগুলো আপনি মানুষকে রেকমেন্ড করবেন ও সেখান থেকে আপনি টেন পার্সেন্ট কমিশন নেবেন আমরা আরেকটু নিচে আসব আপনারা এই পেজটা মনোযোগ দিয়ে পড়বেন যে কোনো জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা তাদের সাথে কাজ করার সময় তাদের যে ওয়েবসাইটে খুঁটিনাটি বিষয়গুলো বিশেষ করে টার্মস এন্ড পলিসি ডিসক্লেমার প্রাইভেসি পলিসি এই পেজগুলো আপনারা পুরো নেবেন নিচের দিকে আসেন নিচের দিকে লেখা আছে সাইন আপ আমরা সাইন আপে ক্লিক করব আচ্ছা এইখানে আমরা আমাদের ইমেইল অ্যাড্রেসটা দিব যেই ইমেইল থেকে আমরা হ্যাঁ ক্রিয়েট ইউ নিউ অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট ইউ নিউ আপনি যদি অ্যাকাউন্ট করা থাকে সেটা আপনি সাইন ইন করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট নিউ অ্যামাজন অ্যাকাউন্ট এটাতে আমরা ক্লিক করব আচ্ছা এইখানে আমরা একটা নাম দিব আমাদের আপনার নাম দেন বা এই এই নাম যে হচ্ছে আপনার আহ হুবু আইডি কার্ড সাথে মিল থাকতে হবে সেটা এমন না আমরা পেই নেমটা পরে দিতে পারি পেই নেম হচ্ছে যে আইডি কার্ড অনুযায়ী যেটা পে হবে সেই নামটা পরে আমরা দিতে বলবো এখানে আপনারা পাসওয়ার্ড ইউজ করেন বা আপনি আপাতত এই স্ট্রং পাসওয়ার্ডটা সেভ করতে পারেন পরে আপনি হুম তো শক্তিশালী পাসওয়ার্ড দিবেন যেহেতু আপনার এখানে টাকা পয়সা থাকবে

আপনারা কাজ করেন ওই যে স্ট্রং পাসওয়ার্ড যেটা দেখা যাচ্ছে ওইটাই দিয়ে দেন বা একটু স্লো লেখেন সঠিক করে আমরা শক্তিশালী পাসওয়ার্ড বুঝিত নাকি ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর বিভিন্ন চিহ্ন সংখ্যা এইগুলো মিলায়ে কিন্তু আমাদের শক্তিশালী পাসওয়ার্ড দিতে হয় সলভ দিস পাজল টু প্রোটেক্টর অ্যাকাউন্ট আমরা নর্মালি যেটা বলি ক্যাপচা হম এইখানে তারা বলছে পাজল বিশেষ করে আপনারা লিঙ্কডিনেও কিন্তু সলিউশন করা যায় এই এরকম পাজল হ্যাঁ আপনি এটা কি কি বলতেছে সলভ দেন বলতে হচ্ছে সলভ দি পাজল টু অ্যাকাউন্ট পিক দি ডিয়ার হরিণ যেটা সেটাকে আপনি পিক করেন বিশেষ করে এই সিস্টেমগুলো গুলা লিঙ্কডিনে বেশি থাকে বুঝছেন এই যে ভাই নিচেরটা ডিয়ার ডিয়ার নিচেরটা হ্যাঁ মাঝখানে ডিয়ার মানে কি হরিণ যেখানে যেখানে হরিণ আছে সেই সেই পিকচার গুলো আপনি ইয়ে করবেন তুলে নেবেন এটা হরিণ হ্যাঁ একটু আহ যত্ন সহকারে এটা করবেন বেশি বেশি রিট্রাই হয়ে গেলে কিন্তু আবার তারা সাময়িক সময়ের জন্য আবার ব্লক করে দেবে আইপি ঠিক আছে ভাববে যে আনিজোর অ্যাক্টিভিটিস

যদি এগুলো আর্টিস্টিক পিকচার কার্টুন পিকচার এই যে নিচে ছয় নাম্বার যেটা হ্যাঁ আচ্ছা গুগল ক্যাপসা দিলে বেটার হয় লিঙ্কডিনও কিন্তু এই এই সিস্টেম আছে আপনার কেউ ফলো করেছেন বা কারো কাছে এসেছে জি ভাই এটা খুবই হার্ড এটার চাইতে আরেকটা আছে ওই যে এইখানে হরিণ এইখানে তো হচ্ছে কি কি হরিণ হবে তিন নম্বর টাইম আউট গেছে এই যে ভাই ক্লিক করছে না না টাইম টাইম আউট ও আচ্ছা আচ্ছা

আচ্ছা এ আপনি কাজ করেন আপনি কাজ ওই পেজটাকে রিলোড দেন ভাই আচ্ছা ঠিক আছে আরেকবার দেখেন 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 আরেকবার দেখেন দ্রুত করেন আপনি এই রকম পাজল আসলে কথা না হ্যাঁ একটা লিঙ্ক আসলে কথা তো আপনার কেমন পাজল আসলে বুঝলাম না ভাই অনেক সময় ওই যে লুডুর শক্কাও চলে আসে ওইটা আরো হার্ড হ্যাঁ এবং ওই যে বিভিন্ন প্রাণীর সোজা আছে নাকি আছে এবার আপনার ইমেইলে যান একটা ইয়ে চলে গেছে এটা একটু আপনার সাবধানে পূরণ করবেন হ্যাঁ বিশেষ করে ক্যাপচা গুলো প্রথমটা ভাই প্রথমটা প্রথমটা ও যে কোডটুকো নিয়ে নেন হ্যাঁ নাম্বার বাংলাদেশ না আমেরিকা দিতে হবে দেন বি লেখেন ভাই বি লেখেন হ্যাঁ আপনার নাম্বার দিয়ে দেন এই নাম্বারটা দিবেন যে নাম্বারটা এই মুহূর্তে ओन আছে হ্যাঁ নাম্বারটা দেওয়ার পরে আমরা অ্যাড মোবাইল নাম্বার করব ক্লিক আবার আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে গেছে ওয়ান টাইম পাসওয়ার্ড ওইটা আমরা দিব মেবি ছয় সংখ্যার হয় ছয় কিংবা আট হয় মেবি ছয় সংখ্যা আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে এবং দেখেন এটা হচ্ছে এবার দা এবার কাজগুলো একদমই স্লো করতে হবে সবাইকে বিষয়গুলো বলতে হবে আর হবে উপর দিকে যান উপরে এখানে কি লেখা আছে যে ক্রিয়েটিং ইউর অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যাকাউন্ট এবং আপনার ডান পাশে দেখেন হাই এমডি সোহাগালি যে নামটা একটু আগে আপনি দিয়েছিলেন এখানে চারটা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে এই চারটা ধাপ খুব ভালো হবে সেট করে নিতে হবে প্রথমে লেখা আছে পে ই নেম পে ই নেম মানে যেই নামে অ্যামাজন থেকে টাকাটা ইস্যু হবে ঠিক আছে এখানে আপনার এনআইডি কার্ড বা আদার্স যে ডকুমেন্টস আছে ভ্যালিড ডকুমেন্টস যেভাবে তারপরে লাইন আপনার ঠিকানা যেটা আছে তবে একটু অপেক্ষা করতে হবে এই ঠিকানাটা দেওয়ার আগে আপনি একটু নিচের দিকে আসেন নিচের দিকে এসে কান্ট্রি থেকে আপনার বাংলাদেশ সিলেকশন করতে হবে কান্ট্রি থেকে বাংলাদেশ কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেকশন করে নেবেন এরপরে আপনি ওই অ্যাড্রেস গুলোকে অ্যাড করেন অ্যাড্রেস লাইন এটা আপনার আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস গুলো লিখে দেন ইংরেজিতে এটা কিন্তু হচ্ছে কি বলতেছে অঞ্চল এইখানে আমরা বাংলাদেশ থেকে আমরা রাজশাহী আছেন নাটোরটা হচ্ছে কোনো বড় কান্ট্রি গুলোতে প্রদেশ থাকে বুঝছেন আপনারা হয়তো এই বিষয়টা সম্পর্কে অবহিত আছেন আবার জিপ কোড দেন আপনার যে জিপ কোড তারপরে কান্ট্রি এবার ফোন নাম্বারটা দেন

আপনার আইডি কার্ডে যেটা আছে আচ্ছা শিমুল ভাই আপনি কোনো লাঞ্চ বক্সের জন্য ডাকতেছে এ করে মিউট করে দেন নেক্সট করব দাঁড়া বাকি যারা আছে একটু মিউট করে দেন তারপরে দেখেন এখানে বলতেছে যে হু ইজ দা মেইন কন্ট্রাক্ট ফর দিস অ্যাকাউন্ট এই যে কন্ট্রাক্টটা আপনি ইউজ করলেন এটার মেইন কি আপনিই কিনা বলতেছে দিপেই লিস্টেড অ্যাবভ আর যার নামে টাকা ইস্যু হবে তার এই গুলো আর যদি বলে সামওয়ান এলস সেক্ষেত্রে নিচেরটা আমরা ক্লিক করবো না আমরা উপরেরটাই নেক্সট করব নেক্সট ক্লিক করার পরে আপনার কাছে এইরকম একটা অপশন চলে এসেছে এবং লেখা আছে এখানে ইউর ওয়েবসাইটস অ্যান্ড মোবাইল অ্যাপস আপনি আমার জানি যে আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে অ্যাফিলিয়েশন করতে পারেন আপনার যে অডিয়েন্স বা ট্রাফিক নিয়ে আসতে পারেন অথবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসতে পারেন এই এইখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দেব আপনার ওয়েবসাইট আছে সোহাগ ভাই ওয়েবসাইট নাই ব্লগ সাইট আছে ব্লগার হ্যাঁ ওই ব্লগার সাইটটা দেন যাদের ব্লগার সাইট নাই তারা ফেসবুকের এর পেজের লিংকটা দিবেন চেষ্টা করবেন একটা ওয়েবসাইট খোলার জন্য ঠিক আছে না আমি এটাই আপডেট করব তো এই জন্য রাখছি হুম যাদের এই মুহূর্তে সাইট নাই ওয়েবসাইট নাই তারা চাইলে এই যে

আচ্ছা আর যদি আপনার মোবাইল অ্যাপস থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে মোবাইল অ্যাপস এর লিঙ্কটা দিতে হবে আর কি ধরলাম যে আমাদের ওয়েবসাইট রেডি এখন একজন হ্যান্ডলেস করেছেন প্রশ্নটা নেই প্লিজ হ্যান্ডলেস করেছিলেন একজন বলছিলাম এখানে যদি আমি ফেসবুক পেজের লিংক আর 7011 হ্যাঁ নিজাম ভাই জি ভাই বলছিলাম এখানে ফেসবুক পেজের লিংক দিই

আপনি যে লিঙ্কটা ব্যবহার করলেন এইখানে এখানে কি তেরো বছরের নিচে কোনো অডিয়েন্স আছে কিনা দিস ট্রাফিক সোর্স নট টু স্পেশাল আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাপস যদি এমন কোন টপিকের উপরে হয় যেখানে কিনা অডিয়েন্স হচ্ছে তেরো বছরের নিচে তাহলে আপনাকে তারা ব্যানারের লিঙ্ক দিবে না উইজেট শো করাতে না আমরা জানি যে বিভিন্ন ওয়েবসাইটে ব্যানার দিয়ে বিজ্ঞাপন দেওয়া যায় অ্যামাজনের উইজেট দিলিং বিজ্ঞাপন দেওয়া যায় তো আমরা যেহেতু আপনার এটা তেরো বছরের নিচে কোনো অডিয়েন্স নাই সো আমি এটাকে করে দেব দেওয়ার পরে কনফার্ম এগুলো অপশন গুলো পড়তে হবে হ্যাঁ খুব ভালো করে এগুলোকে ধীরে ধীরে পড়তে হবে লাইন বাই লাইন না পড়লে কিন্তু পরে গিয়ে একটা আসলে গ্যাঞ্জাম হয়ে যাবে আমাদের দ্বিতীয় নাম্বার ধাপে আমরা চলে আসছি এখানে কি বলছে ইম্পর্টেন্ট দেখেন ভালো প্রথমে বলছে এই যে ইম্পর্টেন্ট প্লিজ রিড দিস ইন্সট্রাকশন বিফোর ইউ ফিল দিস ফর্ম আপনি চাইলে এই ইনস্ট্রাকশনটা তাদের পড়তে পারেন ঠিক আছে এখন আমরা পড়লাম না আপনারা পড়ে নিবেন সবাই বলতেছে যে হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি আমরা ফেসবুকে যখন অ্যাকাউন্ট করেছি আমাদের প্রত্যেকের একটা করে ইন্ডিভিজুয়াল আইডি নাম আছে ঠিক আছে যেমন ফেসবুক ডট কম স্ল্যাশ রহিম করিম আদার্সের বিষয়গুলো থাকে এরকম অ্যামাজন প্রত্যেকটা মানুষের জন্য ইন্ডিভিজুয়াল স্টোর ক্রিয়েট করতে হয় যে এখান থেকে আপনি অ্যাফিলেটের লিঙ্কগুলোকে ম্যানেজ করবেন ওইটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েট স্টোর আইডি তো আমরা মনে করলাম যেমন কেমন হয় এটা যেমন ধরেন সোহাগ টোয়েন্টি ওয়ান বা সোহাগ আলী এটা সেটা আপনার জাস্ট একটা নাম চুজ করবেন যেটা আপনার স্টোরের নাম এটা নাম চুজ করেন ভাইজান এখানে আমরা ছোট হাতের অক্ষর দেব স্পেস হবে না হুম সোহাগ এসকে দিয়ে দেখেন যে এটা অ্যাকচুয়ালি যদি অ্যাভেলেবল হয় তো নিতে পারবেন না হলে আপনাকে এখানে নাম ঠিকানা সব চেঞ্জ করে বা স্পেলিং চেঞ্জ করে নিতে হবে এবার এটা না এটা না উপরে দেখেন লেখা আছে ইউর ওয়েবসাইট লিস্ট আমাদের যে লিস্টটা করেছিলাম সেটা দেখা নিচে বলতেছে এখানে কি স্টার মার্ক তাই না খেয়াল করবেন যে অপশন গুলোর সাথে স্টার চিহ্ন দেওয়া থাকে লাল স্টার চিহ্ন আপনি একটু কন্ট্রোল প্লাস সেপে জুম করেন কন্ট্রোল প্লাস সেপে জুম করেন একটাই প্লাস দেন কন্ট্রোল প্লাস হ্যাঁ গুড এই যে দেখেন যে অপশন সাথে স্টার মার্ক দেওয়া থাকে তার মানে এগুলো বাধ্যতামূলক আপনাকে পূরণ করতেই হবে এটাকে আপনি স্কিপ করতে পারবেন না বলছে হোয়াট আর ইউ ওয়েবসাইট

সামারি কি মানে ওই যে আমরা বলেছিলাম যে আমাদের ফেসবুক পেজের কি থাকে ডেসক্রিপশন থাকে না 200 300 অক্ষরের তো একটা ওয়েবসাইট আপনি কিনে তৈরি করেছেন সেটার আছে এবাউট পেজ আছে আপনার তাই না ওইখানে एक्चुअली কি লেখা আছে এমন কিছু লেখা নাই আচ্ছা তো আপনি আমাকে বলেন আপনি এখানে কিনে লেখা লেখালেখি করেন টেকনোলজি নিয়ে জি জি তো লেখেন যে হচ্ছে হম লেখেন যে মাই ওয়েবসাইট ইজ অ্যাবাউট টেকনোলজি রিলেভেন টিউটোরিয়াল বা টেকনোলজি রিলেটেড টিউটোরিয়াল অ্যাবাউট টেকনোলজি টেক রিলেটেড কয়েকটি সমস্যা হ্যাঁ টেক রিলেটেড কি লিখবেন যে হচ্ছে মাই ওয়েবসাইট ইজ অ্যাবাউট

তারপরে ডট দিয়ে লেখেন যে হিয়ার মনে হয় আইটা বড় হাতে একটা স্পেস দিতে হবে আমরা এখানে অল্প করে কিছু লিখে দিচ্ছি হ্যাঁ এগুলো আপনাকে পরে লিখতে হবে আর কি বাইরিং দেখেন যে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট হ্যাঁ দেখেন সমস্যা নাই ফ্রিলান্সিং হয়ে গেছে ভাই হ্যাঁ আমরা আর খুব বেশি লিখলাম না আপনাদেরকে পরে সাইজ করে নিন এখন বলতেছে এখানে যে হুইচ অফ দি ফলোয়িং টপিকস বেস্ট টু ইউর ট্রাফিক সোর্স বলছে যে আপনার ট্রাফিক সোর্স সম্পর্কে কোন টপিকটা ভালোভাবে এখান থেকে বর্ণনা করতে পারে এটা ক্লিক করেন দেখেন কিছু অপশন আসবে এটা আসলে কি রিলেভেন্ট ওয়েবসাইট হ্যাঁ এই যে কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি না বা আপনার ফেসবুক পেজ যে রিলেভেন্ট সেই রিলেভেন্ট আপনি এটা ক্লিক করবেন এখানে অনেকগুলো সেকেন্ডারি ওটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি আপনি আরেকটা চুজ করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কারণ এটা ব্লগ ব্লগ ওয়েবসাইট হ্যাঁ দেওয়া যেতে পারে না আপনাকে দুইটা ক্যাটাগরি চুজ করতে হবে আর কি এটা হচ্ছে প্রাইমারি মুখ্য বিষয় প্রধান আরটা কি সহকারী রকম

আরো আপনি অনেকগুলো অপশন এখান থেকে চুজ করতে পারবেন সমস্যা নাই আমরা এরপরে আসলাম এখন আপনাদের যে যে রিলেভেন্ট প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ শুরু করবেন ওই রিলেভেন্ট প্রোডাক্ট গুলো দিবেন এখানে সিলেক্ট প্রাইমারি টাইপ বলতেছে যে হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপস ক্লিক করেন আপনি মোবাইল অ্যাপস এর বা ওয়েবসাইট টাইপটা বলতেছে এটা কি ব্লগ নাকি কন্টেন্ট নেশ ওয়েবসাইট নাকি কোনটা হুম কন্টেন্ট অর নেশ ওয়েবসাইট আপনি এটা মানে আমরা সবাই জানি না নিশ মানে বিষয় সেকেন্ডারি দেন ব্লগ আপনি তারপরে ট্রাফিক টু মনিটাইজেশন হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট আপনি আপনার ওয়েবসাইটে অডিয়েন্স কিভাবে নিয়ে আসবেন এটা হইতে পারে ইমেল মার্কেটিং করে হইতে পারে ডিসপ্লে ডিসপ্লেজ করে এসিউ করে ব্লগ এর মাধ্যমে লিফ্ট জেনারেশন করে দেন ইমেল দেন অফলাইন হ্যাঁ তারপরে এসিউ দেন ব্লগ দেন লিড জেনারেশন দেন শপিং পোর্টাল দেওয়ার প্রয়োজন নাই মানে বলতেছে যে আপনি আসলে কি কি ভাবে আপনি অডিয়েন্স সংগ্রহ করবেন সেটা বেশি বলতেছে তারপরে হাউ ডু ইউটিলাইজ ইউর ট্রাফিক সোর্স টু জেনারেট ইনকাম ক্লিক করুন এখানে আপনি আপনার ট্রাফিক সোর্স কিভাবে এখানে ইউজ করে আপনি অ্যামাজনের সাথে অ্যাকচুয়ালি কাজটা করতে যাচ্ছেন কমিশন জংশনের মাধ্যমে তাই না কমিশন জংশনটা সিলেক্ট করবো আমরা কমিশন বেস হ্যাঁ সেকেন্ডারি একটা দেন কি আছে এখানে নিচে যে অ্যামাজন অ্যাসোসিয়েট দিস ইজ অনলি ওয়ে আই ওয়ান্ট মনে হতে যাচ্ছা আমরা এখান থেকে সেকেন্ডারি একটা দিয়ে দিই ডিসপ্লে অ্যাডভার্টাইজিং হইতে পারে দিয়ে দেন আপনি চাইলে যদি বলেন না আমি শুধুমাত্র হচ্ছে অ্যামাজন থেকেই ইউজ করবো সেই ক্ষেত্রে আপনি একদম নিচে যেটা লেখা আছে যে অ্যামাজন অ্যাসোসিয়েটস ইজ দ্য অনলি ওয়ে যে শুধুমাত্র আমি অ্যামাজন অ্যাসোসিয়েট থেকেই আমি এটার ইনকাম সোর্স তৈরি করব ভাই আদার অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে দেওয়া যায় না আপনাকে মনে হয় তারা লিখতে বলবে দেখেন ক্লিক করেন ক্লিক করুন এখন আচ্ছা লিখতে বলে নাই ওকে বলতেছে যে হচ্ছে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিংক যে আপনি যে লিংকগুলো কিভাবে বিল্ড করবেন সিলেকশন করেন ক্লিক করেন ক্লিক আপনি কি করবেন এখানে ব্লগ লিখে সেটা কি ব্লগ আসছে নাকি ওয়ার্ডপ্রেসে নাকি টাইপ প্যাডে নাকি এসটিএমএল তো নাকি ম্যানুয়ালি টেক্সট করে আমরা লিখবো ব্লগের মধ্যে এটা বললাম আপনাদের ফেসবুক পেজ থাকলে কি ওই আপনারাও দিবেন ওইটা টাইপ এর বা হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে হাউ মেনি টোটাল হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটরস ডু ইউ ট্রাফিক সোর্স গেট পার মান্থ আপনার যে ওয়েবসাইট থেকে আপনি কত ভিজিটর পান আর কি এমন বিষয় সিলেকশন করেন পরে আপনি একটা অ্যামাউন্ট এখানে দিবেন লেস দেন পাঁচশো কিনা বা পাঁচশো থেকে পাঁচ হাজারের মধ্যে কিনা আমরা পাঁচশো থেকে পাঁচ মধ্যে দিলাম আপনাদের যে পেজের যে ভিজিটর বা লাইক সেটার উপর ডিপেন্ড করে আপনারা দিবেন হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন ফর জয়েনিং দি অ্যামাজন অ্যাসেট প্রোগ্রাম আপনার প্রধান কারণ কি অ্যাকচুয়ালি এখানে যুক্ত হচ্ছেন ক্লিক করেন টু মনিটাইজ মাই সাইট বা টু গেট রিস্ক কনফার্ম আমরা কি দেবো টু মনিটাইজ মাই সাইট আমরা অ্যামাজন থেকে মনিটাইজ করবো আর কি হুম ক্লিক করেন হাউ ডিড ইউ অ্যাবাউট আস আপনাদের কাছ আপনি তাদের নামটা করতে শুনছেন আর কি এরকম বোঝা যাচ্ছে খুবই ছোট ছোট অপশন দেন কেন হচ্ছে গুগল সার্চ অনলাইন সার্চ তারপরে নিচে একটা ক্যাপসা দেওয়া আছে ক্যাপসাটা আপনি পূরণ করেন হুবহু যেটা লেখা আছে এই একই লেখাটা আপনার লিখতে হবে আর কি তারপরে এই যে টার্মস কন্ডিশনে আপনি দিয়ে দেন নিচে একটা টিক মার্ক দিয়ে দেন এগ্রি কারণ ফিনিশ হুম এই অপশনগুলো মনোযোগ দিয়ে পূরণ করতে হবে ভুল ত্রুটি করা যাবে না ভুল করলে আপনাকে বারবার মেবি আপনার ক্যাপচার ভুল গেছে আপনি চাইলে এখান থেকে অডিও ক্যাপটা দিতে পারেন তারা আপনাকে অডিওতে কথা বলে হ্যাঁ হয়ে গেছে আপনার যে কংগ্রেটস সোহাগ তো আপনাকে তারা একটা স্টোর আইডি দিছে সোহাগ এস কে হাইফেন টোয়েন্টি হুম এরকম একটা আইডি তারা জেনারেট করে দিল অ্যাকচুয়ালি আপনি হচ্ছে লিখেছিলেন সোহাগ এস কে পর্যন্ত তাই না এখন তারা নিচে একটা অপশন রেখেছে আমরা ক্লিক করবো না একটু পরে ক্লিক করবো এটাতে লেখা আছে এখানে যে ইন্টার পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন এবং এই যে আপনাকে কংগ্রেচুলেশন জানালো যে দু তিন দিন লেখা আছে এটা পড়তে হবে আমি যদি তিন নম্বর প্যারাগ্রাফে আসি ইফ ইউর অ্যাফিলিয়েট লিঙ্কস হ্যাভ নট রেফার্ড কোয়ালিফাইড সেলস আফটার ওয়ান এইটি ডেজ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাক্সেস টু অ্যাসোসিয়েটস সেন্ট্রাল উইল বি উইথড্র বলতেছে যে আপনি যদি একশো আশি দিনের মধ্যে কোনো অ্যাফিলিয়েট সেলস জেনারেট করতে না পারেন একশো আশি দিন মানে কয় মাস ছয় মাস তাই না এই ছয় মাসের মধ্যে যদি আপনি অ্যামাজন অ্যাফিলিট থেকে কোনো সেল করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার এই অ্যাপ্লিকেশনটা বা আপনার এই অ্যাকাউন্টটা উইথড্র করে নেওয়া হবে চাইলে আপনি আবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ঠিক আছে ওকে এবার বলতেছে যে ইন্টারিয়ার পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন এখন আপনার যদি পে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আরেকটা অ্যাকাউন্টে যান আরেকটা ট্যাপে পে অ্যাকাউন্টে আমরা ক্লিক করব আমরা এবার ট্যাক্স ইনফরমেশন যুক্ত করবো এখানে আপনি পে যান প্রয়োজনে আপনি স্ক্রিন শেয়ারটা পজ করে রাখতে পারেন প্রয়োজনে লগ ইন করার পরে আবার শেয়ার করতে পারেন রেজুম করতে পারেন স্ক্রিনটা পজ করে দেন আচ্ছা আমি পজ করতে পারি এখান থেকে যেহেতু লাইভ হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যাবে পরে এই জন্য ঠিক আছে আমাদের পেজটা আগে আসুক এখান থেকে সাইন এ যখন আপনি ক্লিক করবেন তো পজ করেন শেয়ার পজ করা যায় দেখেন যাদের পেউনিয়ার অ্যাকাউন্ট নাই তাদের জন্য অনুরোধ হচ্ছে যে ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ করেন যে হাউ টু ক্রিয়েট এ পে অ্যাকাউন্ট শত শত ভিডিও পাবেন লেটেস্ট যে ভিডিওটা আসছে এক মাস আগে দুই মাস আগে অথবা ছয় মাস আগে এই ভিডিওটা একটু দেখে নেবেন জাস্ট দশ মিনিট যদি আপনি দেখেন কিভাবে পেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করা যায় প্রথমে আপনাকে একটা পেজ দিবে বলবো যে রেজিস্টার নাও এখানে ক্লিক করুন বলবে আপনার নাম দেন তবে এই নামগুলো আপনার হুবহু নাম হতে হবে যে নামগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার আইডি কার্ডে আছে সেম নাম হতে হবে পেমেন্টের নামটা দিবেন দেন হচ্ছে আপনার ইমেলটা দিবেন দেওয়ার আপনাকে তারা অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টে তথ্য যুক্ত করতে বলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে তথ্যটা যুক্ত করে দিবেন ঠিক আছে যুক্ত করে আপনি রেজিস্টার করে ফেলবেন হ্যান্ড রেজ क्वेश्चन আর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই এই পে যদি করতে যায় অ্যাকাউন্ট করতে যায় তো অ্যাকাউন্ট তো আমি রেজিস্টার করতে পারবো তো দেন যখন কার্ডটা দিবে এর জন্য কি আমার টাকা পয়সা লাগবে কিংবা অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে যে এটা ভাই পেওনার লেখাই আছে আপনি যদি কার্ড নিতে চান আপনাকে 100 ডলার চার্জ করতে হবে 100 ডলার ওরা নেবে তাই তো জি আপনারা নেবে না মানে আপনি আপনি 100 ডলার থাকলে আপনি অর্ডার করতে পারবেন তার এটা আপনার থেকে কেটে নেবে না মানে আচ্ছা ভাই এই ভিতরে তো ভাই কি এর ভিতরে তো ফ্রিল্যান্সিং আর্নিং হতে হবে ফ্রিল্যান্সিং আর্নিং হিসেবে 100 ডলার আসতে হবে নাকি জি জি ফ্রিল্যান্সিং আর্নিং হিসেবে তাহলে আপনি আপনি কার্ড এড করতে পারবেন বা কার্ড অর্ডার করতে পারবেন আচ্ছা কি হলো অবস্থা ভাই হোক ভাই আপনার কি সাইন ইন করতে পেরেছেন হ্যাঁ ভাই করতেছে একটু সময় নিচ্ছে ওকে আপনি সাইন ইনটা করে আমাকে জানান স্ক্রিনটা পরে তো রিজুম করে দেন আচ্ছা ভাইয়া এই পিয়ানোরের আপনার সার্ভিস চার্জ কি এরকম যদি কাট না নেয় সেই ক্ষেত্রে এটা ভাই এখন ব্যাংকের যে সিস্টেম সিস্টেম আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ডলার রেট দেখাবে এবং সেই অনুযায়ী আপনাদের চার্জ নেবে এবং এই সবগুলো লেখাই থাকে ঠিক আছে কার্ড নিলে প্রতি মাসে 3 ডলার কাটবে এবং আবার এটা হচ্ছে আপনার ডলারের চার্জ ডলারের যে হচ্ছে রেট সেখান থেকেও মোটামুটি এটা ইয়ে করে রেশিও করে তারা প্রতি ঘন্টা ঘন্টা ডলার রেট চেঞ্জ হয় ট্যাক্স যেটা বলি আমরা বা ব্যাংক যেটা কেটে নেয় মোটামুটি আমি মনে করি আপনার বেড়ে যাওয়ার কার্ড নেওয়া যে খুব জরুরি বিষয়টা তেমন না আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে তার সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত করবে ইজি আছে বুঝছেন আপনার টাকাগুলো ব্যাংকে জমা হবে পেউনার জানবেন থেকে আপনি ব্যাঙ্কে ওইটা দিবেন অপশনে গেলে বলবো যে আপনি কোনো ব্যাংকে দিবেন কিনা বলবো হ্যাঁ আমি ব্যাঙ্কে দিব কোন ব্যাংকে দিবেন এই যে আমি ইসলাম ব্যাংকে দেবো বলবো যে আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম দেন রাউটিং নাম্বার দেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন সেন্ড করে দেন তাই শেষ ঠিক আছে সো পেওনিয়ারের বিকল্প কিছু আছে কি পেওনারের বিকল্প তো আগে হচ্ছে আছে আমরা আছে যেমন নেটেলার আছে স্ক্রিল আছে হুম অনেকেই আছে বাট আমরা অ্যামাজন অ্যাকাউন্ট যদি ইউজ করি এখানে আমরা পেওনিয়ারটা অ্যাড করতেছি পেওনিয়ারের লিংক করে দেওয়া আছে এখানে ঠিক আছে ও আচ্ছা ভাই আপনার স্ক্রিনটা পজ হয়ে আছে এখন আচ্ছা ওকে এবার আপনি পাশের ট্যাবে চলে আসেন অ্যামাজনে চলে আসেন আমরা ট্যাক্স ইনফরমেশন অ্যাড করব বলছে যে ইন্টারিয়র পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন আমরা নাও এ ক্লিক করবো আপনি চাইলে এটা পরবর্তীতেও অ্যাড করতে পারেন বাট আমরা এখন এটা অ্যাড করে ফিনিশ করবো আর কি নাও নাও ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে তারা পাসওয়ার্ডটা দিতে বলবে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা ব্যবহার করলেন কিছুক্ষণ আগে আমরা যেটা দিলাম পাসওয়ার্ড ওই পাসওয়ার্ড সাইন ইন করবো

কন্টিনিউ ক্লিক করলে আপনাকে তারা পরের পেজে নিয়ে যাবে এবং এখানে ট্যাক্স ইনফরমেশন যুক্ত করতে হবে এখন বলেন আপনারা ট্যাক্স কজন দেন সবাই না ভাই আমি দিছি জিরো লিটল আমরা সবাই ট্যাক্স দেই বাহ হ্যাঁ সব তো আমরা সবাই তো ট্যাক্স দেই বাট পৃথক করে যে ট্যাক্স পেপার নিয়ে আমরা ট্যাক্স দেই কজন আছেন কেউ ট্যাক্স ওয়ালা পারসন এখানে যারা যাদের পার ইয়ার মাসলে ইনকাম ট্যাক্স দিতে হয় আর কি মানিক ভাই আছেন নাকি তো আমরা না আচ্ছা মানিক ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হয় হ্যান্ড রেস করেছিলেন আমি ট্যাক্স দিই এটা বলতো ও আচ্ছা 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 এখন দেখেন এখানে আপনাকে তিনটা অপশন দিচ্ছে ঠিক আছে সেটা যে হচ্ছে আর ইউ মনিটাইজিং ইন্টারন্যাশনাল ট্রাফিক ইউ ক্যান নাও রিসিভ আর্নিং ইন এন ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট এইখানে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো সবগুলো আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট তো প্রথম বলতে চাই যে পে মি বা ডিরেক্ট ডিপোজিট আপনি এখানে ডিরেক্ট ডিপোজিট নিতে পারেন অ্যামাজন গিফট কার্ড একটা সিস্টেম আছে ওইটাতে নিতে পারেন দাঁড়ান ভাই একটু 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 পরে করেন তারপরে পেমি বাই চেক আপনি চেক অপশন নিতে পারেন সবচেয়ে সহজ হচ্ছে পে বাই ডিরেক্ট ডিপোজিট বলছে যে মিনিমাম টেন ডলার যদি আপনি আর্নিং করেন উপরেরটা প্রথমটা পেমি বাই ডিরেক্ট ডিপোজিট তাহলে তারা আপনার ওটাকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে আপনার ক্লিক করলাম ক্লিক করার পরে বলছে ব্যাংক লোকেশন এখন আপনি ব্যাংক লোকেশনটা খোঁজেন খুঁজতে পারবেন এখানে বাংলাদেশ আছে এইখানে বাংলাদেশ নাই আপনার যেটা করতে হবে এবার পেউনার অ্যাকাউন্টে যান পেউনার অ্যাকাউন্টে ওই যে রিসিভ লেখা আছে দেখেন রিসিভ অপশন রিসিভ অপশন হ্যাঁ এইখান থেকে দেখেন লেখা আছে যে গ্লোবাল পেমেন্ট সার্ভিস গ্লোবাল পেমেন্ট সার্ভিস এই অপশন আমরা ক্লিক করব আমরা কি করতেছি আমরা কিন্তু গ্লোবালি আমরা ডলার ট্রানজেকশন করতে চাচ্ছি তাই না ট্রানজেকশন করতে চাচ্ছি তো এখানে তারা কি করবে ইন্টারন্যাশনাল একটা ব্যাংক আমাদের থেকে তারা যুক্ত করতে চাচ্ছে তো পেউনার সুবিধা হচ্ছে পেউনার আপনাকে দুইটা বা তিনটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট দিবে এটা ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট আমরা সেটা কোথেকে পাবো পেউনার ড্যাশবোর্ডে এসে রিসিভ অপশন থেকে গ্লোবাল পেমেন্ট সার্ভিস এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পরে নিচের দিকে আপনাকে তিনটা ব্যাংকের অ্যাড্রেস দিচ্ছে দেখেন একটা লেখা আছে ইউকে ইউএসএ আর আছে কি সিঙ্গাপুর মেবি তো আমরা ইউএসএ তে ক্লিক করব ইউএসএ ক্লিক এবার আপনারা দেখেন একটা ব্যাংক অ্যাকাউন্টে তো তারা দিয়ে দিয়েছে যে ফার্স্ট ব্যাংকের নাম দিয়েছে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক ব্যাংকের একটা অ্যাড্রেস দিয়েছে পাশে রাউটিং নাম্বার দিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের টাইপ দিয়েছে এবং আপনার নাম দিয়েছে ঠিক আছে প্রথমত এই ব্যাংকটা কোথায় ব্যাংক অ্যাড্রেস ইউএসএ তে তাই না আমরা ওইখানে ইউএসএ সিলেকশন করব ইউএসএ চিন্তা করেন ভাই আপনাদের এখন ইউএসএ এর অ্যাকাউন্টও আছে ব্যাংকে হ্যাঁ অ্যাকাউন্ট হোল্ডার নেম পেওনারে যান পেওনারে গিয়ে আপনার নামটা কপি করে দেখেন লেখা আছে এখানে নিচের দিকে বেনিফিশিয়ারি নেম যেটা এই বেনিফিশিয়ারি নেম কে বলা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম ক্লিক বসায় দেন তারপরে অ্যাকাউন্ট টাইপ টাইপে ক্লিক করেন

কপি করে বসিয়ে দেন তারপর রাউটিং নাম্বারটা লেখা আছে রাউটিং নাম্বার প্রত্যেকটা ব্যাংকের রাউটিং নাম্বার থাকে ঠিক আছে এবং এটা আপনার লোকাল ব্যাংকটা যখন আপনি অ্যাড করবেন আপনার পেয়নার সাথে তখন বলবেন আরএন নাম্বার দিতে ব্যাংকের ব্রাঞ্চে ফোন করে বলুন ভাই আপনাদের ব্যাংক ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা কত তারা বলে দিবে এইরকমটা নাম্বার ওই নাম্বারটা যুক্ত করতে হবে ওকে তো তো আমরা মোটামুটি চেক করে ফেললাম সাবমিট দিব সাবমিট অ্যান্ড কন্টিনিউ উইথ ট্যাক্স ইনফরমেশন এবার এখানে কিছু থেকে ইন্টারভিউ নিবে ঠিক আছে ইন্টারভিউ বলে একটা বুজেশন দিতে হবে তারপর পরে কিন্তু কেস লাগায় দিবে যে বলবো যে আপনি বলছিলাম এটা আপনি তো এটা এখন আবার এটা কেন ঠিক আছে সো প্রথমে বলতেছে এখানে হোয়াট ইজ ইয়োর ট্যাক্স ক্লাসিফিকেশন এই ট্যাক্সটা আপনি কিভাবে নিচ্ছেন এটাকে বিজনেস নাকি ইন্ডিভিজুয়াল অবশ্যই আমরা এটা ইন্ডিভিজুয়ালি পারপাসে ইউজ করছি ক্লিক ইন্ডিভিজুয়াল ক্লিক করছেন আচ্ছা ক্লিক করার পরে বলতেছে এখানে আর ইউ এ ইউএস সিটিজেন আপনি কি যুক্তরাষ্ট্রে থাকেন শখ থাকেন কো যুক্তরাষ্ট্রে নাকি না ভাই গাজীপুরে আচ্ছা গাজীপুরে থাকেন বলছ যে ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট আর আদার ইউএস রেসিডেন্ট এলাইন তো আপনি এখানে নো করে দেন তো আপনি এখানে ইউএস নয় বা ইউএস পার্সন নন ক্লিক করার পরে আপনি এসে আরো দুটো অপশন আসতেছে যে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এন ইন্টারমিডিয়েট এজেন্ট আপনি কি কোনো থার্ড পার্টি কোনো এজেন্ট কিনা আর আদার্স পার্সন কিনা যে কিনা ওই যে নামটা দিয়েছিলেন সোহাগ তার নাম ব্যবহার করে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন এরকম কিনা কোনোদিন এখানে ন আমি কোনো ইন্টারমিডিয়ারি এজেন্ট নই ন করে দেন ট্যাক্স ইনফরমেশন আপনি ফুল নাম দেন এখানে যে নামটা আপনার পেই নেম যেটা ছিল ডট দিয়েন না হ্যাঁ সোহাগ আলী কান্ট্রি সিটিজেনশিপ এটা বাংলাদেশ দিবেন যেহেতু আমরা বলে দিছি আমি তো যুক্তরাষ্ট্র নয় তাহলে নিশ্চয়ই আমি কি বাংলাদেশী বঙ্গদেশ থেকে আমি এসেছি তারপরে এইখানে আপনার অ্যাড্রেসটা উঠে গেছে এবং বলতেছে যে মেইলিং অ্যাড্রেস যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম না হয় সেই ক্ষেত্রে আপনি একটা প্রেজেন্ট অ্যাড্রেস বা মেইলিং অ্যাড্রেস দিতে মেইলিং অ্যাড্রেস হচ্ছে যে যারা আপনার ওই ঠিকানাতে আপনাকে কন্টাক্ট করবে ঠিক আছে মেইলিং অ্যাড্রেস তো যদি এটা আপনি থাকে নতুন কোন অ্যাড্রেস যেখানে আপনি কন্টাক্ট করতে চান সেটা দিবেন না হলে ওটা সেম করে দিন এটা ভালো স্টেট নেম এটা নাম্বার কোথায় পাবো ভাই ভাই এটা সেম রাখেন ভাই সেম রাখেন ঝামেলা করে লাভ নাই একে তো আপনি ইউএস পারসন নন দুই আবার আসতেছেন হচ্ছে মেইলিং দিতে ঠিক আছে পিটাইবো ভাই ডাইরেক্ট পিটাইবো ঠিক আছে তারপরে বলতেছে এখানে যে হচ্ছে আই হ্যাভ নন ইউএস টিন টিন নাম্বার আমরা জানি তাই না ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার তো টিন নাম্বারটা দিতে হবে এখানে নাম্বার দেওয়া লাগবে না আপনি ট্যাক্স নাম্বার আছে ভাই আছে আচ্ছা ওয়েট ভাই একটু 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 অপেক্ষা করেন আপনি ওই ব্রাউজারে যান আগে কি লেখা আছে আগে এটা পড়েন আই হ্যাভ এ নন ইউএসটিন আপনার যদি নন ইউএসটি মানে আপনার ইউএসটি না সেটা থেকে নন ইউএসটিনটা দিবে প্রোভাইড দি ট্যাক্স আইডি ইস্যু অফ ইওর কান্ট্রি এইখানে আপনি আপনার যে ট্যাক্স টিন নাম্বার বসা দিতে পারেন সমস্যা নাই আর যদি আপনার যুক্তরাষ্ট্র কোনো টিন থাকে সেই ক্ষেত্রে সেটা অ্যাড করবেন এটা না দিলেও গ্যাপ স্কিপ করা যেত মনে হয় অপশনটা না ভাই স্কিপ করার কোনো অপশন নাই স্কিপ করার অপশন থাকার কথা

বলতেছে যে রিলেটেড টু ইনকাম এইবার আসেন আপনার ইনকাম সম্পর্কে বলছে লোকেশন অফ সার্ভিস পারফর্ম আপনি যে কাজগুলো করবেন এখানে এটা কোন জায়গা থেকে পারফর্ম হবে অল সার্ভিস উইল বি পারফর্ম আউটসাইড দি ইউএস যুক্তরাষ্ট্রের বাইরে থেকে পারফর্ম হবে কিনা নাকি অল সার্ভিস উইল বি পারফর্ম ইনসাইড ইউএস যুক্তরাষ্ট্রের ভিতর থেকে হবে কিনা অথবা পার্সিয়ালি পারফর্ম ইনসাইড আর আউটসাইড ইউএস যে আপনি কখনো কখনো যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করবেন কখনো আবার যুক্তরাষ্ট্রের বাইরে কাজ করবেন সব কি ইচ্ছা কি ভাই

কি পাসপোর্ট আছে আচ্ছা পাসপোর্টটা চেক করলে বুঝতে পারতেন যে পাসপোর্টে কিন্তু ডট থাকে না নামের সাথে যাই হোক ওই ডট দেওয়া লাগবে না এটা আপনাকে প্রিভিউ দিচ্ছে আপনি এটা চাইলে এটাকে প্রিন্ট করতে পারবেন ফ্রক ভাই এটাকে আপনি প্রিন্ট করতে পারেন এবং টোটাল ডেসক্রিপশন পুরো নিতে পারেন পুরো নেওয়ার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা সেভ করে রাখেন

এই ট্যাক্স ইনফরমেশনটা দিলে হয় কি আপনার থেকে এক্সট্রা কিছু চার্জ কাটে না আর আপনি যদি ট্যাক্স ইনফরমেশন না দেন সেক্ষেত্রে আপনার যে ইনকাম ওইখান থেকে আবার চার্জ তারা কাটবে অ্যামাজন বুঝা গেছে সো এটা একটু খুব যত্ন সহকারে কাজটা করে ফেলবেন যাদের নাই এই সব তথ্য যাদের গোছানো হয় নাই তারা পরে করতে পারবেন কোনো সমস্যা নাই বলছে এক্সিট ইন্টারভিউ মোটামুটি মেয়ে ওই যে বলো না যে আপনি এখন যেতে পারেন আর কি আপনি এখন আসতে পারেন তো এক্সিট ইন্টারভিউ করবো আমরা আমাদের ইন্টারভিউ দেওয়া শেষ ট্যাক্স ইনফরমেশন দেওয়া শেষ এবার আমরা অ্যামাজন ডট কমে গিয়ে অ্যাসোসিয়েট যে স্টোর সেখানে আসতেছি এবং এইটা হচ্ছে আপনাদের আরেকটা ড্যাশবোর্ড যেখান থেকে আপনি টোটাল ইনফরমেশনগুলা চেঞ্জ করতে পারবেন বুঝছেন এই দেখেন চেঞ্জ ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ পেমেন্ট মেথড ভিউ পেমেন্ট হিস্টরি ভিউ পেমেন্ট রেড কার্ড পেমেন্ট ট্যাক্স ইনফরমেশন হ্যাঁ অসংখ্য অপশন আছে এখানে আমি সবগুলো চেঞ্জ করতে পারবেন আপনার ইমেল আদার্স কি কি অপশন আছে আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট ক্লোজও করতে পারবেন বাম দেখে নিচে কি লেখা আছে ক্লোজ ইউর অ্যাকাউন্ট দেখছেন অনেক কিছুই লেখা আছে আপনি যদি পেমেন্ট হিস্ট্রি দ্বারা ক্লিক করেন ভাই পেমেন্ট হিস্ট্রিতে পেমেন্টে ক্লিক করেন পেমেন্ট হিস্ট্রি ডান দিকে বা হিস্ট্রি এই যে পেমেন্ট হিস্ট্রি ডান দিকে তিন নম্বর হ্যাঁ কত টাকা আপনার ইনকাম হয়েছে এবং সেখান থেকে আপনি কত টাকা উইথড্র দিয়েছেন এই বিষয়গুলো আপনি এই লিস্ট থেকে দেখতে পান এটা তো একটা অ্যাকাউন্ট সেট আপ হলো হ্যাঁ আপনি জাস্ট কেবল অ্যামাজনের সাথে অ্যাসোসিয়েটস এই চুক্তিপত্রে রাজি হয়ে তাদের সদস্য হলেন তারা এখন আপনার জন্য পুরা দুনিয়া উন্মুক্ত করে দিল এখন আপনি তাদের পণ্যগুলো ছড়াই দিবেন প্রমোশন করবেন কেউ কেউ ইউটিউবের মাধ্যমে প্রমোশন করে কি ওয়েবসাইটের মাধ্যমে প্রমোশন করে কি পেজের মাধ্যমে প্রমোশন করে কি ইমেইলের মাধ্যমে করে আপনি যেভাবেই হোক আপনার কাজ সেল জেনারেট করা ঠিক আছে ভাই টাকা পয়সা কিছু দিবে না করলাম টাকা পয়সা দিবে সমস্যা নাই এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ডেট তারপর ট্রানজাকশন অ্যামাউন্ট ব্যালেন্স আচ্ছা এগুলো পরে পরে যুক্ত হবে ইনশাআল্লাহ এই অনেক বড় বড় কলাম হবে আমরা দোয়া করি হ্যাঁ অনেকগুলো রো হবে এখানে আপনার আমরা এবার ক্লিক করব হোমের মধ্যে হোম হোম এর মধ্যে যখন আমরা ক্লিক করব আপনাকে একটা ড্যাশবোর্ড দিবে সেখানে তারা বলে দেবে আপনার এখানে কতগুলো ক্লিক পড়ল ওই লিংকে কতজন পারচেজ করলো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন পারচেস না করলে তো না করলে তো কোনো ইনকাম হবে না তারা এখান থেকে কিনবে কেনার পরে আপনাকে তারা টাকাটা দিবে বুঝছেন গিট স্টার্ট করেন হুম একটু নিচের দিকে স্ক্রল করেন এই দেখেন ডান দিকে দেখেন লেখা আছে যে আর্নিং ওভারভিউ লাস্ট 30 ডেজ কমিশনস কত বাউন্টিস মানে বাউন্স হইছে কত ক্লিক হইছে কত টোটাল আইটেম শিপ হইছে করে মানে আপনার মাধ্যমে যারা কিনলো তাদেরকে তার পাঠাইছে কয়টা আর্নিং কত অর্ডার আইটেম মোট টোটাল আইটেম কটা বিক্রি করেছেন ক্লিক করেছে কত কনভার্সন রেট কত এবং আপনারা একটা ভিউফুল রিপোর্ট দিতে পারেন ওকে মোটামুটি আমরা একটা সিম্পল ড্যাশবোর্ড দেখলাম এই এইগুলো আপনারা দেখে নেবেন এখন আমরা আরেকটা ট্যাবে চলে যাব amazon.com এ আরেকটা ট্যাবে চলে যাব amazon.com আপনি এইখান থেকেও লিংক নিতে পারবেন কোনো সমস্যা নাই বাট amazon.com থেকে লিংকটা নেওয়া আমার কাছে সুবিধাজনক মনে হয়

আমরা কি করতে আসলাম আমরা অ্যামাজনে আসছি একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করার জন্য এবং আপনি দেখেন এখানে যে সার্চ বারের পরে লেখা আছে হ্যালো এমডি এখানে একটা ক্লিক করুন ভাই বা মাউস নিয়ে যান ক্লিক করুন একটা এই যে এখান থেকে আপনি আপনার টোটাল অ্যাকাউন্ট দেখতে পারবেন ঠিক আছে তো আমরা একটা প্রোডাক্টের নাম সার্চ করি এখানে আপাতত আপনি যে একটা প্রোডাক্টের নাম লিখে দেন ক্যামেরা বা আদার্স যে কোনো কিছু লিখতে পারেন এইখানে হুম ক্যামেরা কিনবো আচ্ছা কিভাবে লিঙ্কটা নিতে হয় শুধু আমি এইটুকু দেখাচ্ছি আর কি এখন এটা আপনারা কোন টপিকে বিজনেস করবেন বা কোনটা কোন বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এটা আপনারা পছন্দ করবেন এবং যেটা নিয়ে আপনার সুবিধা হয় কেউ কেউ অ্যাফিলিয়েট করতেছে খুবই ছোট্ট ছোট্ট বিষয়গুলো এবং এর হিউজ ইনকাম যেমন এই যে কাঞ্চুল গানা ভাই এইগুলোর কি প্রোডাক্ট আছে এখানে ধন্যবাদ ভাই ঠিক আছে তারপরে যে পিট চুলকায় তারপরে যদি বলি যে বিভিন্ন কিচেন সলভার যেগুলো যেগুলো হচ্ছে রান্নাঘরে হেল্প করে অনেক ইজি ওয়েতে কাজ করে দেয় বিশেষ করে যে আলু কাটা পেঁয়াজ কাটা মরিচ কাটা যে আদার্স যে টুলস গুলো আছে আবার গার্ডেনিং নিয়ে যে ক্যাচি আছে অসংখ্য মজার মজার টুলস আছে যেগুলো মানুষজন অ্যাফিল্ট করছে আর বিশেষ করে ক্যামেরা বা কম্পিউটার এগুলো তো খুব হার্ড টপিক এবং আপনি যদি বড় পরিমাণে ভিজিটর না পান এবং যদি কম্পিটিশনটা করতে না পারেন সেক্ষেত্রে ক্যামেরা বা কম্পিউটার এই টপিকগুলো নিয়ে ব্লগ লেখাটা টু মাস ডিফিকাল্ট কারণ ক্যামেরা নিয়ে লক্ষ লক্ষ মানুষজন ব্লগ লিখে যাচ্ছে তারা কি অলরেডি ওই সেক্টরে জায়ান্ট আপনি নতুন অবস্থাতে আপনি একটা ব্লগ লিখে তাদের ব্লগকে টেক্কা দিয়ে আপনি উপরে উঠতে পারবেন এসি করে তাই না তো আপনাকে হ্যাঁ বলেন

একটা যে কোনো একটা পণ্যকে আপনি ক্লিক করুন ভাই আচ্ছা ক্লিক তো করছি তাই না একটা পণ্যকে আপনি ফুল ভিউ করেন যে কোনো একটাকে আর জিবি ফটোগ্রাফি লাইটিং ইউএসবি পাওয়ার কি আছে ওই যে ডান পাশেটা যে চার নাম্বারটা এটাই আমি কেলে আসছি তো আপনি আসি তো এজন্য এটাই দেখলাম তবে আপনার লিংক থেকে কিন্তু আপনি বারবার ক্লিক করলে কিন্তু এটা স্প্যাম হয়ে যাবে ঠিক আছে সো এই বিষয়টা মাথায় রাখবেন যেমন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ এখন আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি যদি বারবার ক্লিক করেন আপনার অ্যাডগুলোর লিঙ্কে বা অ্যাডের উপরে তাহলে কিন্তু স্প্যামিং হয়ে যাবে এখন এইখানে একটা প্রোডাক্ট দিল তারা উপর দিয়ে কিছু বর্ণনা দেওয়া আছে বাম পাশে ছবি দেওয়া আছে আমাদের কি কাজ কাজ হচ্ছে এখান থেকে আমরা লিঙ্ক নেব এবং দেখেন এই পণ্যটা কিন্তু কি কারেন্টলি আনএভেলেবল এখন যদি আপনি এই পণ্য নিয়ে অ্যাফিলিয়েট করতে যান মানুষ থাকবে আপনার যে কোন জায়গাতে ক্লিক করুন ভাই আপাতত জাস্ট দেখার জন্য সো এমন কোন প্রোডাক্ট নেওয়া যাবে না যেটা কিনা আনএভাইলেবল এটাও আনএভাইলেবল যে আপনি সিকিউরিটি ক্যামেরা নিয়ে অ্যাফিলেট করতে পারেন তারপর বিভিন্ন ডোর লক যেগুলা ডোর লক তো বোঝেন না যে দরজার যে লকার আছে বিভিন্ন দরজা যে লক করে রাখা হয় বিভিন্ন ডিজিটাল মেথড আছে এগুলো কিন্তু খুবই লো কম্পিটিশন এবং খুব হাইলি রিকমেন্ডেড প্রোডাক্ট বুঝতে পারছেন এই প্রোডাক্টগুলোকে আপনার সিলেক্ট করতে হলে সময় দিতে হবে হিউজ পরিমাণে সময় দিতে হবে কোনগুলো আপনার জন্য সুবিধাজনক এটাও অনেক আপনি জাস্ট সার্চ করুন না ক্যামেরা লিখে সার্চ করুন না আমরা শুধু একটা লিঙ্ক নেওয়া দেখাবো আর কি আপনার কিভাবে লিঙ্ক টা নিবেন জেনারেট করবেন এটাও মেবি নাই আছে যাক আপনার কপাল ভালো দেখেন তবে ভাই এটা এমন জিনিস বের করলেন টিকটকার টিকটকার মনে হচ্ছে বুঝছেন আচ্ছা আমি একটা ওকে দেখেন শুনুন আমরা সমস্যা নাই আমরা এটা থেকে লিংক নেব এখন প্রত্যেকটা এই যে পণ্যটা আছে এই পণ্যটার একদম উপরে যে সার্চ বার যেটা amazon.com যেখানে লেখা আছে এইটা একটা প্রোডাক্টের লিংক এবং এটা এই প্রোডাক্টের লিংকই এটা হচ্ছে amazon নিজস্ব লিংক আপনি যদি এই লিংক যদি কপি করেন এবং এই লিংক যদি কেউ ইউজ করে প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে আপনি কোনো পরিমাণে টাকা পয়সা তা যারা বলছিল কিছুই দিবে না পরে বলবেন যে আমার সাথে আমাজন বিশ্বাস ঘাতে করছে একটু উপর দিকে যান স্ক্রল করে একটু উপরে যান স্ক্রল করে উপরে যান উপরে স্ক্রল করে উপরে যেতে হবে হ্যাঁ আপনি যোগ যদি অ্যামাজন এফলের অ্যাকাউন্ট থাকে এবং যদি এটা লগ করা থাকে অ্যামাজন ডট কমে এইরকমটা বার আসবে উপর দিকে টপে টপে ভাই টপ বারে টপে যান দাঁড়ান এই যে টপে যেটা বার দেখা যাচ্ছে সাদা আর হোয়াইট কালার এর দেখেন লেখা আছে অ্যামাজন অ্যাসোসিয়েট টেক্সট ইমেজ টেক্সট ইমেজ কাস্টম ফেসবুকের লোক টুইটারের লোক দেখা যায় সার্চ বারের নিচে ঠিক আছে এইখানে বাম দিকে লেখা আছে গেট লিঙ্ক দেখেন ওই যে বাম দিকে লেখা আছে গেট লিঙ্ক বাম দিকে বাম দিকে হ্যাঁ এই গেট লিঙ্ক এর মধ্যে আপনি কয়েকভাবে ভাবে লিঙ্ক নিতে পারেন আপনি শুধু টেক্সট লিংক নিতে পারেন ইমেজ নিতে পারেন টেক্সট প্লাস ইমেজ নিতে পারেন সফটওয়্যার মনে খুঁজে পাচ্ছেন না না এটা আছে হ্যাঁ এই যে আমরা হচ্ছে টেক্সটের মধ্যে ক্লিক করব আমি চাচ্ছি একটা ছোট একটা টেক্সট লিংকnabla ক্লিক ক্লিক হিয়ার টেক্সট লিংকের মধ্যে ক্লিক করলে এই যে দেখেন একটা ছোটটা লিংক সে শর্টকাট একটা লিংক দিয়েছে বুঝতে পারছেন এই লিংকটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক এবং এই লিংকে যদি কেউ ক্লিক করে আসে আপনার প্রোডাক্ট কিনতে इवन যদি পারচেজ করে নেয় তাহলে আপনি কমিশনটা পাবেন এবার এই লিঙ্কটা আপনি নোটপ্যাডে কপি করেন নোটপ্যাডে পেস্ট করে দেন সরি পেস্ট করেন পেস্ট করছেন তো এবার আপনি এই লিঙ্কটা একটা ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেন একটা ব্রাউজারে গিয়ে পেস্ট করে ভিজিট করেন আসলে এই লিঙ্কটা যে আপনার এটাও বোঝা যায় আমরা লিঙ্ক ক্লিক করলাম ছোট্ট এবং আমার কাছে সার্চ বারে অনেক বড় একটা লিঙ্ক চলে আসলো ওই বড় লিঙ্কটাকে আমরা এবার কপি করবো অ্যাড্রেস বার থেকে অ্যাড্রেস বার থেকে যে লিঙ্কটা হ্যাঁ এইটাকে কপি করে নোটপ্যাডে নিয়ে আসবো নোটপ্যাডে নিয়ে এসে পৃথক লাইনে পেস্ট করে দিব পৃথক লাইনে পেস্ট করবো আমরা এবার দেখেন এই যে এই যে এইখানে দেখেন সোহাগ লেখা আছে সোহাগ এস কে টোয়েন্টি এটা হচ্ছে আপনার স্টোরের আইডি ছিল তাই না এটা হচ্ছে স্টোরের আইডি তার মানে আপনি বুঝতে পারলেন যে এই লিঙ্কটা অ্যাকচুয়ালি আপনার কপি করা ঠিকঠাক মতো হয়েছে এবং আপনি আসল লিঙ্কটা কপি করেছেন কিন্তু আপনি যদি ওই কোনো প্রোডাক্টের অরিজিনাল লিঙ্ক যেটা ব্যবহার করলেন আমরা প্রথমে যেটা বললাম অ্যাড্রেস বারে ওই লিঙ্ক থেকে কিন্তু কেউ প্রোডাক্ট কিনলে কিছু পেতেন না বুঝতে পারছেন তো আপনার লিঙ্কটা ঠিকঠাক মতো ক্রিয়েট হয়েছে কিনা এটা দেখার জন্য শর্ট একটা লিঙ্ক নেবেন প্রোডাক্টের লিঙ্ক নেওয়ার পরে আলাদা একটা ব্রাউজারে বসা দেবেন বসায় দেওয়ার পরে দেখবেন যে পণ্যটা ভিউ করলে আপনার এইরকম একটা স্টোরের নাম চলে আসবে লিঙ্কের ভিতরে এটা খুঁজে নেবেন এই লিঙ্কটাকে আমরা যে শর্ট লিঙ্ক আমরা কিন্তু মার্কেটিং এর জন্য ব্যবহার করব শর্ট লিঙ্ক যেটা ওই যে যে ছোট যে লিঙ্কটা দিলো আমাদেরকে ছোটটা এইটা আমরা হচ্ছে বিভিন্ন জায়গাতে পোস্ট করতে পারি আমাদের ডেসক্রিপশনে বসাইতে পারি আমাদের ওয়েবসাইটে যে কোনো বাটন তৈরি করে ওইখানে বসাইতে পারি ছবির মধ্যে বসাইতে পারি ঠিক আছে এটা আমরা টেক্সট লিঙ্ক নিলাম আপনি চাইলে ওই পাশ থেকে ইমেজ লিঙ্ক ছিল এবং ইমেজ সহ টেক্সট ছিল সেইগুলো নিতে পারেন আমরা যদি ইমেজ নিতাম তাহলে ওই যে ব্যানার সহ শো করতো আর কি

যেমন আমি দেখতে পাচ্ছি এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট এড করে ফেলবেন হ্যাঁ বা কনভার্ট করে নেবেন সমস্যা নাই হ্যাঁ কারণ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কি করা যায় না এড দেওয়া যায় না কিন্তু আপনি বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনাকে তারা অ্যাড দেওয়ার সুযোগ দেবে অডিয়েন্স দেখার সুযোগ দেবে বুঝতে পারছেন আমরা যারা মার্কেটিং যারা করব তারা কখনোই সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করার কি ট্রাই করলে খুব বেশি লাভ হবে না বা লাভ করতে পারবো না আমাদেরকে সবসময় ইউজ করতে বিজনেস গুলো যেগুলো আমাকে ডিট ইন ডিটেল দেখাই দেবে আপনারা জানেন যে ফেসবুকে অ্যাড দেওয়া যায় কীভাবে প্রোফাইল থেকে না পেজ থেকে ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট থেকে প্রিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট থেকে লিঙ্কডে পেজ থেকে টুইটারে ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে সো বিজ্ঞাপন এবং অডিয়েন্স সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্টটা ইউজ করতে হবে একটা পিন আপনি ক্রিয়েট করুন ভাই আমরা দেখি জাস্ট ছোট্ট পিন আপনি ক্রিয়েট করেন একটা পিন ক্রিয়েট করেন ক্রিয়েট পিন যে এখন পিন যে ক্রিয়েট করবেন ছবি দিবেন না ছবি আপনার দিতে হবে আমরা যে হ্যাঁ একটা ছবি আমরা অ্যাড করবো আপাতত আপনি ডেমো একটা ছবি অ্যাড করুন অথবা অ্যামাজন থেকে ওই ছবিটাকে নিয়ে আসেন ওই ছবি যেটা ছিল ওইখানে

ছবির উপরে একটা ক্লিক করতে পারেন কিনা দেখেন ক্লিক করা যায় ছবির উপরে ছবির উপরে ক্লিক করা যায় দেখেন থেকে ইন্সপেড থেকে লিঙ্ক নেওয়া যাবে বুঝলাম বাট ছবির উপরে ক্লিক করো ক্লিক করলে একটা ট্যাবে এটাকে জয়েন করা যায় হম এখন আপনি ইমেজের মধ্যে ক্লিক করে এটাকে নিয়ে নেন প্রিন্টারেস্ট কিন্তু সাইজ আছে প্রিন্ট করা এটা আমরা জানি যে ছবির সাইজ থাকে এখন আমরা প্রিন্টারেস্টে গিয়ে এটা ছবি দিব এখানে হ্যাঁ এই ছবিটা দিলাম এবং এটা সম্পর্কে কিছু আমরা লিখে ফেলব যেটা কিনা আমাদের প্রোডাক্ট সম্পর্কে বন্দনা দিবে সেটা আমরা অ্যামাজন থেকেই নিব আমরা শর্ট একটা কি লেখা আছে যে হচ্ছে রিং লাইট উইথ ওয়্যারলেস কন্ট্রোল বা লেখানো হচ্ছে এলইডি রিং লাইট উইথ এত বড় নাম্বার দিব না ভাই এত বড় নাম আমরা দিব না হুম আমরা শুধু এতটুকু দিব যে এলইডি রিং লাইট উইথ ওয়ারলেস কন্ট্রোল কারণ আপনারা জানেন যে এইখানে সবগুলো লেখা দেখা যায় না তাই না মাত্র প্রথম দিকে কটা পঞ্চাশটা অক্ষরে মানুষজন দেখতে পারে বুঝতে পারছেন রিং লাইট বা আপনি দিতে পারেন যে হচ্ছে দি বেস্ট বা টপ এলইডি রিং লাইট হুম এইভাবে আপনি একটা টাইটেল এটা যেমন টাইটেলে নট ডিসক্রিপশনে টাইটেল দেবো টাইটেলে প্রথম টাতে প্রথম যে এটা হম শিরোনাম হ্যাঁ আর এইখানে পণ্য সম্পর্কে আমরা কিছু লিখবো আপনি চাইলে অ্যামাজন থেকে পণ্য সম্পর্কে একটু পড়ে ভালো করে কোনটা দেওয়া যায় সেটা আপনি যুক্ত করবেন এবং এইখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে হবে যে দেখেন অ্যাবাউট হ্যাঁ এখানে অনেকগুলো বিষয় আছে আপনি যে যে লাইনগুলো আপনার পছন্দ ভালো যে এটা লাইন যেটা প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রাইব করে একদম মনে করেন যে হচ্ছে হট যে লাইন গুলো সেই লাইনগুলোকে আপনাকে নিতে হবে নিয়ে নিয়ে এইখানে এসে বসায় দিবেন ধরলাম আপনি বসে দিয়েছেন এবং এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন রিং লাইট হ্যাশট্যাগ তারপরে হচ্ছে কি যে লাইট হ্যাশট্যাগ বা আপনার যে হ্যাশট্যাগ গুলো রিসার্চ করা আছে ওইগুলো বলতেছে এখানে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক মানে যদি কেউ এখানে ক্লিক করে সে কোথায় যাবে সে যাবে আমার অ্যামাজন ডট কেমে এইখানে যে লিঙ্ক দিব সেটা হবে আমাদের অ্যাফিলিটের লিঙ্ক ওই যে শর্ট লিংকটা কপি করলাম কপি করে এখানে বসিয়ে দেব এবং বলতেছে এখানে অ্যাড অল্টার টেক্সট অ্যাড অল্টার টেক্সট আমরা এখানে ক্লিক করি যে এই ছবির বদলে আমাদের কি লেখা শো করতে পারে ক্লিক করেন নাম লেখেন যেন হচ্ছে এলডি লাইট উইথ ওয়্যারলেস কন্ট্রোল দেখেন এলডি লাইট উইথ ওয়্যারলেস কন্ট্রোল যাতে করে মানুষরা দেখতে পারে কোনো কারণে যদি এটা শো না করে পিকচারটা তাহলে যেন এই লেখাটা দেখতে পারে বাট ক্লিক করলে যাবে কোথায় অ্যামাজনে এবার আপনাকে পিন করে দেন পিনটা পাবলিশ করেন টেড বোর্ড একটা বোর্ড তৈরি করে ফেলেন দ্রুত দেখেন যে হচ্ছে এলইডি লাইটস যে আপনার হয়তো বা ওই বোর্ডের মধ্যে যতগুলো পিন থাকবে সবগুলো লাইট রিলেভেন্ট হুম দিলেন ক্রিয়েট ক্রিয়েট করার পরে সেভ বা পাবলিশ করে দেবেন হ্যাঁ এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আর আপনি যদি এটা বিজনেস অ্যাকাউন্ট হতো আপনাকে সঙ্গে সঙ্গে বলতে প্রমোট করতে সেটাকে আমার কেটে দিতাম এখন বলেন এটা কি বুঝতে পারলেন কিনা আপনারা বা আসলে কোন লিঙ্কটা আপনাকে নিতে হবে আর কোন লিঙ্কটা নেওয়া যাবে না হম আমরা কি সবাই বুঝতে পেরেছি বিষয়টা জি ভাই ওকে আপনি বলছেন অল ক্লিয়ার ঠিক আছে সো আমরা আমি এখন আপনার স্ক্রিন শেয়ারটা অফ করছি শোক ভাই আমরা মোটামুটি এই যে আমরা যে মেইল চিম্প ইউজ করা শিখেছিলাম মেইল চিম্প বা হচ্ছে আদার্স যে গুলো যেগুলো ইমেল মার্কেটিং এর জন্য হ্যাঁ আমরা কিন্তু ওই যে গুলো ব্যবহার করেও ইমেলের মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে কালারফুল ডিজাইন করে বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করে আপনারা দেখেছেন যে আপনাদের ইমেলে এইরকম অসংখ্য মেইল আসে বিভিন্ন পণ্যের পাশে বাটন দেওয়া থাকে ক্লিক নাও বুক নাও এই সেই ইমেল ব্যবহার করেও কিন্তু আপনারা এই পণ্যগুলো মার্কেটিং করতে পারেন বিশেষ করে ইমেল থেকে হিউজ পরিমাণ সেল আসে আপনি যদি দশ হাজার পার্সনের ইমেইল কালেক্ট করতে পারেন আপনার টপিক রিলেভেন্ট এটা একটু সময় নিবে হয়তো আপনার অনেক সময় লাগবে অথবা এক মাস দু মাস বা দশ পনেরো দিন সময় লাগবে দশ পনেরো হাজার পার্সেন্ট যদি আপনি ইমেল সংগ্রহ করতে পারেন এবং ইমেল গুলো নিয়ে যদি এই মার্কেটিং করেন দেখা যাবে যে পাঁচ হাজার জনের মধ্যে আপনি থেকে পাবেন বা তার তারা বেশি পাইতে পারেন যদি সেগুলা ভালো কান্ট্রি গুলোর হয় আমরা নিয়মিত মেল চেক করি কয়জন একটু হচ্ছে ইয়েসলিখিত নিয়মিত আমরা ইমেল চেক করি কজন আছি বান্দা এরকম এখানে বা প্রতিদিন প্রায় চেক করা লাগে আচ্ছা এটা খুব ভালো একটা অভ্যাস ভাই যে আমরা আসলে এখনো অনেক স্প্যামের সংখ্যা বেরে গেছে কখন কি হয় যায় না হয় যায় বুঝা যায় হুম 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 যাই হোক আপনাদের এটা ভালো অভ্যাস আছে দেখছি এবং এটা খুবই পছন্দ হলো আমার যা আপনার ইমেলটা চেক করেন বিদেশে কিন্তু ইমেল যে ওপেন করা বা চেক করা হার খুব বেশি আমরা 100 জনের মধ্যে শতকরা 10 জন মেইল ব্যবহার করি

আচ্ছা এখন হচ্ছে স্টুডেন্টদের মেল তো এখন আপনি চিন্তা করেন তাদের কাছে আসলে কি ধরনের পণ্যগুলো প্রোমোশন করা যেতে পারে ওই ওই ধরনের একটা পণ্য একটা বা দুটা ইয়ে করেন করে তাদেরকে আপনি মেল গুলো পাঠাতে থাকে আপনি কিন্তু জিমেলের মাধ্যমে কিন্তু প্রতিদিন পাঁচশোটা পাঁচশো প্রতিদিন কিন্তু এক হাজার টাকা করে ইমেল পাঠাতে পারেন এবং আপনার যে গুগলের জিমেইল অ্যাকাউন্ট এই জিমেইল অ্যাকাউন্ট থেকেও টেম্পের তৈরি করতে পারেন কেউ কি আমরা জানে না এটা যে গুগলের অ্যাকাউন্ট থেকে করা যায়

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটা মেল করেছিলাম আপনার মনে আছে জানা ছবি সহ মেল করেছিলাম জি ভাই জি ভাই ছবি সহ বাটন করে পিকচারের লোগো দিয়ে মেল করেছিলাম ওই মেলটা কিন্তু আমি সরাসরি জাস্ট জিমেইল থেকে তৈরি করেছি আর এমনিতে পাঠা যেগুলো এটা জাস্ট টেক্সট ক্লাসের যে মেলগুলো হুম তো এটাগুলো কিন্তু আপনাদের কিন্তু স্প্যামে যায় না বানাই

যে দেখেন এখানে সাতশো একাত্তরটা সুন্দর সুন্দর টেমপ্লেট আছে দেখছেন যে এত সুন্দর সুন্দর এই টেম্পলেট গুলোকে আপনি জাস্ট শুধু নাম ঠিকানা চেঞ্জ করে আপনার ভাবে আপনি আপনার মতো করে আপনি কিন্তু কাস্টমাইজ করে আপনার কাস্টমারদের পাঠাতে পারেন যারা ব্যবসা করছেন যাদের লোকাল শপ আছে যাদের বা যাদের ফেসবুক পেজ আছে বা আপনি কাস্টমার ইমেল সংগ্রহ করে ফেলেছেন আপনি ইমেল করে দেন মাঝে মধ্যে যদি খোঁজ খবর রাখেন ঠিক আছে আপনার নতুন কি আসলো না আসলো সেগুলো আপনি পোস্ট করে দেন মেল করে

এটা হচ্ছে যে আপনি যখন ওই সমস্ত ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা আপনাকে বলে আপনার বার্থডেটা কত লিখে দেন আপনি যদি একজন ভালো মার্কেটার হতে পারেন আপনার কোনো কাস্টমার আপনার কাছ থেকে ধরলাম আপনি আপনার বাজারে একটা শোরুম দিচ্ছেন মনে করলাম শোরুম দিচ্ছেন খুব ভালো একটা শোরুম দিচ্ছেন সেখান থেকে টিভি ফ্রিজ এসি অনেকে মানুষ কিনছে একটা কাস্টমার যখন আসে আপনি তার কাছ থেকে এই ফিল্ডগুলো নিতে পারেন আপনার এখানে মেইল লেখেন এখানে আপনার বার্থডেটটা লিখে দেন আপনাকে ম্যারেজ ইন্ডিভার্সারি লিখে দেন বুঝতে পারছেন আর যদি আপনার ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনি কাস্টমারের কাছে কি কি তথ্যটা নেবেন ভিজিটরের কাছ থেকে আপনি ফ্রি রিসোর্স দেন যে এই ফ্রি রিসোর্স আমি দিচ্ছি এটা যদি আপনি নেন তাহলে যে এই তথ্যগুলো দিয়ে দেন ঠিক আছে আচ্ছা ভাই তবে আমরা কইছি যে বিষয়টা যেখানে আমি দেই সেখান থেকে কিভাবে নিল না যেমন যে একটা গেম সুপার সেল আছে ক্লাস অফ ক্লান্সের সুপার সেল ওরা তো জানে না ওরা ওকে তো আমি দেইও নাই কিভাবে ওরা পায় না এটা অ্যাকচুয়ালি পসিবল না বাট আপনি হয়তো বা দিয়েছেন কোনো না কোনো ভাবে

আর এখন এসে মনে করেন পেশাল পাল্লা লাভ নাই যাই হোক তো এই হচ্ছে আজকে খুবই ছোট্ট পরিসরে আমি এতটুকু দেখাই দিলাম যে যেগুলো আপনারা ইউটিউবে পেতেন বাট হয়তো বা প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো করার সুযোগ আছে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা ক্লাসটা শেষ করতে চাই দেড় ঘন্টা হয়ে গেছে এবং আপনাদের আর একটা ক্লাস হবে আমাদের সাথে এবং এটার পরে আপনাদের সুপার ক্লাবের ঘোষণা আসবে কিছুদিন পর আচ্ছা ক্লাব অন্য যোনদের সাথে হবে হবে এখন যেহেতু হচ্ছে আমি দেখতে বললাম যে আপনারা একটা ক্লাস শেষ করলে আমি তিনটা ব্যাচ একসাথে করতে পারব সুপার ক্লাব সো এটা আমার জন্য একটু ভালো হয় উপকার হয় জি ভাই আমাদেরও ভালো হবে এটাই আমরা চাইছিলাম বিশেষ করে এই আমি চেষ্টা করব দেখি আর একটা ক্লাস কভার দিয়ে দ্রুত সবার ক্লাব নষ্টটা দেওয়ার জন্য এবং আপনি যে অ্যাসাইনমেন্টের কথা ছিল সবাইকে দিয়েছেন জি ভাই আমি আজকে ক্লাসে আবারও অ্যানাউন্স করে দেই যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই তিনটে অ্যাসাইনমেন্ট ফেসবুক বিজনেস পেজ ইনস্টাগ্রামের অ্যাসাইনমেন্ট ছিল এবং কিউয়ার্ড ইলেভেন্ট অ্যাসাইনমেন্ট ছিল আমি হয়তো কয়েকদিন পরে সার্টিফিকেটের নাম অ্যানাউন্স করবো তখন যেন না শুনতে হয় ভাই আমার নামটা মিসিং হয়েছে কেন ঠিক আছে তো এই একটা বিষয় তো যারা এখনো দেন নাই ক্যান্ডলি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবেন গুগল ক্লাসরুমে লিঙ্ক লিঙ্কটা দিয়ে দিয়েছি কোড যেটা দিয়ে দিয়েছি আশা করি আপনারা সবাই ক্লাসরুমটা ব্যবহার করতে পারেন পারেন না জি ভাই জি ভাই গুগল ফর্ম ফর্মে ওটা সাবমিট করছি ওকে অনেকে গুগল ফর্মে সাবমিট করে হবে না হ্যাঁ গুগল ফর্মে তো যে যে ফর্মটা দেওয়া আছে এখানে ফর্মের মধ্যে গেলে আপনাকে নাম রোল নাম্বার এবং আদার্স অপশনগুলো দিতে বলবে দেন আপনি সাবমিট এটা দেখে দিবেন আমাদেরকে একটু দেখে দিবেন জানে না বলে যে কবে ভাই হ্যাঁ ওখানে দেওয়া আছে তারপরে অনেকে সেটা চেক কোনো অপশন আছে মানে চেক করব যে সাবমিট মানে আমার কারেন্ট তো ভাইয়া হচ্ছে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাওয়ার কথা সম্ভবত

আটকালিশ দেবো সাবমিশন হলো ও ওকে তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ ভাই আর লাস্ট একটা क्वेश्चन ভাই জি আপনি হচ্ছে ফেসবুকে হচ্ছে যে সব ক্রিয়েশনটা দেখাইছিলেন তো আমি আমার ওই বিজনেস পেজ থেকে এটা করতে যাচ্ছি কিন্তু আমার হচ্ছে ওই বিজনেসের ইশের থেকে দেখাচ্ছে যে আমার ওই অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড মানে ওখানে কোনো অ্যাড দেওয়া যাবে না পুরো লাল আপনার 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 সবটা পাবলিশ হবে না হ্যাঁ তো আর ওখানে আর একটা বিষয় দেখলাম ভাই আমি তো কখনো মানে অ্যাড ক্যাম্পেইন করি নাই কিন্তু ওখানে দেখাচ্ছে যে দুইটা অ্যাড ক্যাম্পেইন করা এবং দুই প্লাস ডলার আর কি তো আমি তো ভাই জীবনে কোনদিন অ্যাড ক্যাম্পেইন করি নাই কিন্তু দুই ডলারের উপরে দুইটা অ্যাড করা কেন বুঝলাম না তো সে হচ্ছে সেটা হতে পারে আপনার অ্যাকাউন্টটাতে কেউ হয়তোবা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি করে ফেলেছে হুম

নর্মালি আমি ফিলান্সার ডট কমটা বেগিনারদেরকে দেখাই না কেন দেখেন এটা আপনার অন্তর একটু আন্দাজ করতে পেরেছেন ঠিক আছে ওই একই প্রসেসটা আপওয়ার্কেও এখন আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট খুলে বসলেন আপনি এজ এ বেগিনার আপনি কাজ করছেন না যার কারণে আপনার জানেন কিনা জানি না আপওয়ার্ক কিন্তু দীর্ঘদিন বাংলাদেশে কি রেস্ট্রিক্টেড ঠিক আছে এবং এখন হয়তো সেটাকে একটু শিথিল করেছে এখন অ্যাকাউন্ট করা যায় কিন্তু এই অ্যাকাউন্টটা করে বেগিনার অবস্থাতে আদৌ আপনার লাভ হবে না কারণ এখানে বিট কিনে নিয়ে বিট করতে হয় ফিলান্সারে আপনাকে বিট কিনতে হয় এখন আপনি মাস্টার কার্ড নাই আপনি বিট কিনতে পারছেন না আপনার বছরের পর বছর অব্যবহৃত হয়ে থাকছে যার ফলে যেটা হচ্ছে যে ধীরে ধীরে যখন দেখবে যে ফিলান্সার বা আপোয়ার তাদের যখন দেখবে তারা চেক করবে আসলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট এখানে পড়ে আছে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এই অ্যাকাউন্টের জন্য ট্যাক্স দিতে হয় সরকারকে ঠিক আছে তারা দেখে যে সরকার দেখে যে আপনার এই কোম্পানিতে কত হাজার ফিলান্সার আছে 50 লক্ষ ফিলান্সার আছে ধরলাম তো তার উপরে তারা ট্যাক্স নেই এখন আপনি অ্যাকাউন্ট করে রাখছেন ব্যবহার করছেন না বা আপনার উপর তারা ট্যাক্স দিচ্ছে এটা কি লাভ নাকি লস তাদের এটা বলেন লস তো যার ফলে তারা করে কি দেখে যারা কোন কোন দেশ থেকে করতেছে এরকম বাংলাদেশ থেকে করতেছে ইন্ডিয়া থেকে করতেছে তখন তারা এই দেশগুলোকে ব্যান করতে থাকে যেটা আপওয়ার্ক করেছে এখন হয়তো একটু শিথিল করেছে বিশেষ করে এখন এখন অ্যাপ্রুভাল দিচ্ছে কিন্তু আপনাদের এখানে তখনই যাওয়া উচিত যখন আপনার এই এলিমেন্টস রেডি হবে আপনার একটা মাস্টার কার্ড থাকবে বা অন্ততপক্ষে পক্ষে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকবে যেটা দিয়ে আপনি বিট করতে পারবেন বিট কিনতে পারবেন আর প্রোফাইল মেক খুব খুবই ইজি এটা জাস্ট আপনি কয়েকটা ধাপ দিবে ধাপগুলোকে পূরণ করে দাও এটাই আমি ফাইবারটা দেখেছি এই কারণে বেশিরভাগ যে ফাইবারে হচ্ছে আপনারা কোনো মাস্টার কার্ড লাগে না কিছু লাগে না আপনি এখানে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে একবার পরিশ্রম করে আপনি এখানে গিটটা সেল করতে পারবেন ফিনান্সিয়াল আপনাকে প্রতিনিয়ত বিট করতে হয় আর এই জন্য সেদিন আমি ফাইবারটা দেখাতে গিয়েও দেখায় না এই কারণে যে আমি অলরেডি দ্বিতীয় ব্যাচ তৃতীয় ব্যাচ এবং আদার্স কাজ বলতে ফাইবারটা দেখিয়েছি ইন ডিটেল আমি বলেছিলাম যে আপনারা যদি চান আমি ফিলান্সা ডট সম্পর্কে একটা কনসেপ্ট দিব আপনাদেরকে তাহলে আমরা ফাইবারটা স্কিপ করছি ফাইবারের ক্লাস থেকে আর আমার তিনটা ক্লাস লাগবে পুরো বুঝতে পারছেন আমার তৃতীয় ব্যাচের ক্লাসগুলো কি দেখে নিব নিজেরা এটা সবচাইতে বেটার হয়

অ্যাবিলিটি তৈরি হবে কারণ আপনি যদি বিগিনার হয়ে কাজ করতে না পারেন যদি কাজ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা আপনার একটা অ্যাকাউন্টের জন্য দশজন ফিলান্সার যারা কাজ জানাশোনা আছে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে যেটা আমরা না বুঝে না শুনে আপ কি করে ফেলেছিলাম আচ্ছা এটা তৃতীয় ব্যাচের ক্লাস এখান থেকে যে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন ফাইবার এটা কত নম্বর ক্লাস এটা হচ্ছে পঁচিশ নম্বর ক্লাস থেকে শুরু ওদের পঁচিশ ছাব্বিশ সাতাশ হ্যাঁ এই তিনটা ক্লাস আছে তিনটা ক্লাসে কত ঘন্টা একটা হচ্ছে আটান্ন মিনিট একটা দু ঘন্টা একটা হচ্ছে দেড় ঘন্টা প্রায় কত চার ঘন্টার মতো ক্লাস আছে ফাইবার অ্যাকাউন্ট এন্ডস অ্যান্ড আউটস ফাইবার এন ডিটেল বলা আছে যে আপনি কি করলে অ্যাকাউন্ট থাকবে কি করলে থাকবে না কিভাবে র্যাঙ্কে নিয়ে আসবেন গিগ সাজাবেন এবং আমি একটা গিগ রেখানে ডেমো হিসাবে দেখি সেটা র‍্যাঙ্ক এসে দেখা দিয়েছি যে কিভাবে এটা এসিও করতে হয় আদার্স বিষয়গুলো

এই যে দেখেন দেখা যায় এগুলা দেখা যায় জি ভাই দেখা যায় আমি যদি এখানতে ফ্রি তে ক্লিক করি এই বাম পাশ থেকে ফ্রি দিলাম এবং বললাম ভেক্টর এবং পিএইচডি বা শুধু বললাম যে ভেক্টর ভেক্টরে ক্লিক করলাম ভেক্টর বলতে এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল আর পিএইচডি হচ্ছে ফটোশপ ফাইল তো যদি আপনার এটা সম্পর্কে আইডিয়া থাকে দেন আমি আপনাকে রিকমেন্ড করব এই সাইটটা ইউজ করা কারণ এখানে অনেক সুন্দর সুন্দর থিম পাবেন আপনি আপনি আইডিয়া বিশেষ করে ইউটিউব চ্যানেলের থাম্বনেইল

ওয়েবসাইট তারপরে আছে এখানে হচ্ছে লগু মেকার লগু মেকার আসলে মেকার হবে না ম্যাক এম কে আর এটা একটা ওয়েবসাইট আপনি সার্চ করেন সিমিলার সিমিলার সাইট লাইক পিকচু বা সিমিলার সাইট লাইক ক্যানভা আপনি এখানে অসংখ্য ছবি পাবেন ইভেন যদি আপনি এখানে চান অনলাইনে আপনি ফটোশপ ইউজ করবেন সেটাও পারবেন অনলাইনে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ ইউজ করতে পারবেন ফটোপিয়া লিখে সার্চ করেন ফটো পিয়া ফটোপিয়া এই ফটোপিয়া লিখে সার্চ করুন এটা একটা অনলাইন সফটওয়্যার আপনি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের ম্যাক্সিমাম ফিচারগুলো আপনি পাবেন যেগুলো আপনার প্রয়োজন এবং এটা খুব লাইটওয়েট অনেকের ওই পিসি থাকে যাদের এটা নেয় না বা হ্যাং করে তারা চাইলে এই অনলাইনে এই টুলসগুলো ব্যবহার করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আসয় এমন অনেক অসংখ্য সাইট আছে ভাই বিশেষ করে পোস্টারটা দেখেন এখানে হিউজ আছে টেম্পলটা যদি হচ্ছে কি দিবা ফেসবুক পোস্টটা যদি চিন্তা করি এবং ইনস্টাগ্রাম পোস্টে যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে যারা কাজ করছে তারা যে এত এত পোস্ট ক্রিয়েট করে কোথা থেকে কন্টেন্ট যে বানায় কোথা থেকে এই যে ইনস্টাগ্রামের পোস্টগুলোর জন্য এখানে ক্লিক করেন কয়েক লক্ষ পোস্টার আছে যা শুধু ডাউনলোড করে চেঞ্জ করে এখানে বুঝতে পারছেন একটু নেটটা আমার হচ্ছে লোডিং নিচ্ছে জানি না

আপনি যদি চিন্তা করেন একজন বেগেনার হয়ে যদি এই লেভেলে একটা ব্যানার তৈরি করতে পারেন আপনার ফাইবার গিগের জন্য জাস্ট সাইজটুকু মেনটেন করে তাহলে কত সুন্দর লাগবে ভাই অনেক সুন্দর লাগবে কারণ আগে তো দর্শনদারি দাড়ি তো গুণ বিচারি তাই না বিষয়টা দেওয়ার সাথে সাথে মনে করেন র‍্যাঙ্ক হয়ে হুম দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আপনি অবাক হয়ে যাবেন শুধু যে ক্যানভাস আছে তা না এই যে যেমন এই যে গিগ ভাই হুম আপনি যদি বাম পাশে ছবি রাখেন দেখেন বাম পাশে ছবি রাখেন আর ডান পাশে আপনার গিগার সার্ভিসটা রাখেন দেখেন কত সুন্দর ডিজাইন কনসেপ্ট যাই হোক ছবি কেটে থাকবে নাকি নিজেরটা দিতে হবে ছবি তো অবশ্যই আপনি নিজেরটা দিবেন বা এমন ছবি ইউজ করবেন যে যেটা কপিরাইটেড না কপিরাইটেড কোনো ছবি দেওয়া যাবে না এখন ব্যান করে এখন যে ছবিটা দেখালেন এরকম ছবি দেওয়া যাবে এটা তো ভালো থাকলো এটা তো তাদের হচ্ছে আমি জানি না তাদের এটা কপিরাইট কিনা তারা যদি বলে দেয় যে এই ফটোটা কপিরাইট অনেক সাইটে যখন ডাউনলোড করবেন তখন তারা বলে দেয় যে ছবিটা আপনি পাবেন না বুঝতে পারছেন আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন আমি যদি আপনাদেরকে আরো পিকচার নেওয়ার জন্য সাজেস্ট করতে পারি আরো কিছু সাইটের নাম জানি বলবো আপনাদের ফ্রি কপিরাইট ছবি নেওয়ার জন্য সার্চ করেন এখানে পিকজেলস

অসংখ্য সাইট আছে এগুলো এই দেখেন পিকজাবে আছে তারপর কি কি আছে এখানে স্ন্যাপা তো আছে স্ন্যাপা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম যেখানে আপনার হচ্ছে ক্যানভার মতো আর কি ওয়েবসাইট লিস্ট এই যে আনস্প্ল্যাশ তারপর কি গ্যাস্ট্রিওগ্রাফি কত কিছু আছে বুঝছেন পিক জাম্বু এই সারগুলো তো আপনাকে ভিজিট করতে হবে এবং এখানে আপনি সুন্দর সুন্দর হিউম্যান পিকচার পাবেন এবং ন্যাচারাল ছবি পাবেন গেগের জন্য ব্যাকগ্রাউন্ড ছবি পাবেন পেন্টিং ছবিগুলো পাবেন এগুলো আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এবং এগুলো কপিরাইটেড ফ্রি